গুড মর্নিং, অক্ষরে বাজে সকাল মোটামুটি 7:45। তো আমরা রওনা দিছি বিলোনিয়ার উদ্দেশ্যে। তো ভাবছিলাম আজকে সকালে উঠতে আমি পারতাম না, কারণ কালকে রাত্রে ঘুমাইতে হয়তো অনেক লেট হয়ে আসা, মোটামুটি 2:30 বাজে। এই যে ব্লাউজটা, এই ব্লাউজটা কাটিং করছি, সেলাই করছি, এরপর এটা আবার ভিডিও করছি, একটা ভিডিও আপলোড করছি এডিট করে, আর ব্লগিং যেটা আছে ওইটা এটা আপলোড করতে পারছি না, এডিট করে যা রাখছি এটা কোনো সময় ডিলিট করে আমি নিজেও করতে পারি না, তার কারণে পারছি না। তখন সবাই মিলে রওনা দিলাম। এই যে গাড়ি আয়া পড়ছে, তোর কি পেছনে বিবি? এই যে দুনিয়ার ব্যাগ ট্যাগ লইয়া আইতাছে, মনে হইতাছে যে কয়েকদিন লেগে যাবে ওইখানে। হ্যাঁ, কাশ্মীর গেলে তত কিছু লইয়া জানে মানুষে। কঙ্ক, তুই পেছনে বলি। আহা রে, এই বেচারা বসে পেছনে বসে, বলে সামনে বই তো না। তো আমরা একটা পার্কের সামনে অক্ষণ নামলাম, এখানে টিফিন করবো, আমরা টিফিন লয়ে আসি সঙ্গে। তো অক্ষণ এখানে টিফিনটা করুন, যেহেতু লোকেশনটা ভালোই পাইছি তো এখানে টিফিনটা করে লই। মামা যে রৌদ্র লাগতেছে, ওই দেখো দেখো খুব সুন্দর লোকেশন, ওই দেখো দেখো দেখ। আমরা ওখানে দুইতলার জায়গা খামো, দুইতলার আমরা খাওন বাড়ি থেকে নিয়ে আসি আইতে, মানে সকালবেলা টিফিন আর কি রুটি সবজি নিয়ে আসি। তো কোনখানে খামো কোনখানে খামো করতে করতে যা কার খুঁজে পাইতেছি না। আমি তো ভাবছিলাম যে যেহেন যাবো পার্কেই মনে যাবো, কাজ আমরা খাওয়ানোর জায়গা পাইতাম না, কেটে যেহেন যাই শুধু রৌদ্র, শুধু রৌদ্র। এই যে এটার উপর এখন উঠুম, উঠে খাওয়া দাওয়া করুন। পার্কে আইসো না পিকনিকে আইসো? খাওয়া দাওয়া শেষ করলাম, ওখানে আবার রওনা দিলাম, নামতাছি। এখানে বইয়া খাইয়া কিন্তু ভীষণ মজা লাগছে, আজকে টাইম নেই নালে পার্কে ঘুরতাম হলো। পার্কটা ভীষণ সুন্দর, সব দিক সবুজ আর সবুজ। নামটা কিটা বুঝলে গেছে, কইছো তো ঢুকতে শুনো কি ইকো পার্ক জানি কইছে বুঝলে গেছে? হ্যাঁ, এ তুই না ওই সময় উঠতে রাস্তা এখন কেমনে নাম সস চট করে ওই সময় উঠতে পারতাস না? কেমন আছো? কো ভালোই। তোমার নাম জানি কিটা? রাকেশ। রাকেশ রাকেশ না? ও আচ্ছা, ওই মন ইয়াত গেলে তো একজন লোক তো এখানে লাগবো, ওই যদি আলপনা গ্রাম যাও, আলপনা ইয়া থাকবো প্রথমে। ঠিক আছে, তাহলে তুমি তোমার কাজ কমপ্লিট করো, আমরা একটু ঘুরাই। তো হে আমরার ভিডিও দেখে হে ওই দিনও কইছে আইলে দেখা করতে, লেগে দেখা করলাম। তো আমরা ওখানে আছি ভারত বাংলাদেশ মৈত্রী উদ্যানে, আমরা রওনা দিলাম সকালে প্রায় 7:45। তো অক্ষণে এখানে পৌঁছলাম, তো আজকে এটা একদম সম্পূর্ণ ঘুরা দেখুন, তো ভাবলাম শেয়ার করি আপনারা, তাহলে চলেন একটু ঘুরাই। তো যারা জানে না তারা কয়ে দিই, এই যে পার্কটা এটা কিন্তু বিলোনিয়াতে,
বৃষ্টি আইতো না ওয়েদারটা ভালোই এই যে প্রথমে আমরা দেখাই দিই ভারত বাংলাদেশ মৈত্রী উদ্যান আর এটা হলো রাজনগর ব্লক এই উদ্যান 1971 এ বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মরণে স্থাপিত হলো দুই দেশের মধ্যে বন্ধুত্বে ধীর বন্ধন চিরকালের জন্য অটুট থাকুক ত্রিপুরা সরকার 2017 এটা তৈরি হয়েছে এই যে এটা হলো মেইন জিনিসটা এটা হলো ভারত বাংলাদেশ এই জিনিসটা আমাদের খুব ভালো লাগছে মৈত্রী যে নামটা দিয়েছে এই দুই দেশের যে রাষ্ট্রীয় ফ্ল্যাগ এই ফ্ল্যাগের মধ্যে যে বন্ধনটা দিয়েছে তারা একসঙ্গে এটাই সবচেয়ে বেশি ভালো লাগতেছে শুধু দুই দেশের জাতীয় পতাকা না জাতীয় সঙ্গীতও কিন্তু এখানে লেখা হয়েছে আর ভারতেরটাও লেখছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশেরটাও কিন্তু লেখছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর দুইটাই কিন্তু একসঙ্গে রাখা হয়েছে এটা কিন্তু ঢুকতেই ভীষণ ভালো লাগতেছে আমার কাছে তো পার্কে ঢুকতে আমি আগে সমস্ত যে লেখাটি আছে লেখাটি দেখতেছি তো হিরা যেটা দেখলাম যেদিন এটা উদ্বোধন হয়েছে ডক্টর দীপুমণি মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের তাইনে কিন্তু এখানে উপস্থিত আছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালে 25 মার্চ রাত 12:20 মিনিটে বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করেন তো মৈত্রী পার্কে কে কে ঘুরতে আসেন অবশ্যই কিন্তু কমেন্টে জানায়েন আমি তো প্রথম এলাম অনেকদিন থেকে শুনতেছি মৈত্রী পার্কের কথা কিন্তু আওয়া হইতাছে না এই জিনিসটি খুব সুন্দর করছে এটাই পুরাটা মুক্তিযুদ্ধের বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় এটা পুরাটা উড়াই দিছে হ্যাঁ মুক্তিযুদ্ধের সমস্ত কাহিনী কিন্তু এখানে উঠাইছে মানে ছবির মাধ্যমে যতটুকু সম্ভব হয়েছে উঠাইয়া ধরছে সবটা জানি ঘুরতাম পারুম কিনা জানি না ভীষণ বড় এরিয়া নিয়া আর আমরা যখনই গাড়ির থেকে নামছি তখনই বৃষ্টি পড়তেছে আবার দেখছি রৌদ্র উঠতেছে আজকে মনে হয় শিয়ালের বিয়ে হ্যাঁ কেড়ে বৃষ্টির মধ্যে রৌদ্র উঠলে নাকি শিয়ালের বিয়ে নিমন্ত্রণটা ফাইল হয়ে আরে এই যে মেন জিনিসটা এই জিনিসটা কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগতেছে গুগলটা খুললেই কিন্তু এই জিনিসটা প্রথম আমরা পাই মৈত্রী পার্ক খুললেই এখানে প্রথম আইতেই ডান দিকে আছে শ্রীমতী ইন্দিরা গান্ধী ওনার মূর্তি স্থাপিত করা হয়েছে তো ঢুকতে ডান দিকে দেখলাম আমরা শ্রীমতী ইন্দিরা গান্ধীর মূর্তি আর বাম দিকে আছে শেখ মুজিবুর রহমান ভূতপূর্ব প্রধানমন্ত্রী বাংলাদেশ তো দুই দিকে দুইটা দেখা ভীষণ ভাল লাগলো আর মাঝখানে হলো এই যেটা এই শহীদ বেদিটা আজকে যেমন হালকা বৃষ্টি হইতাছে তেমন রৌদ্র উঠছে প্রখর একদম প্রখর রৌদ্র এখানে আগে একটু ছবি উঠাইলি তো এই পার্কের সব থেকে সৌন্দর্য জায়গাই কিন্তু গিটা আমার কাছে লাগছে এখন পর্যন্ত এরপর তো বাকি ঘোরার জায়গা অনেকেই আছে কিন্তু এই জিনিসটাই সব থেকে মেন তো এই যে পার্কটা মৈত্রী যে ভারত বাংলাদেশের যে মৈত্রী পার্কটা এই পার্কের মেন উদ্দেশ্যই হলো মুক্তিযুদ্ধের সময় সৈনিকরা শহীদ হয়েছে শহীদদের স্মরণ করিয়াই কিন্তু এই পার্কটা তৈরি করা হয়েছে আর এই পার্কে ঢুকে কিন্তু প্রথম যে জিনিসটা সব থেকে সুন্দর যে এই যে জিনিসটা এটাই কিন্তু সব থেকে সুন্দর আমার কাছে সব থেকে সুন্দর এই জিনিসটাই লাগছে আকর্ষণীয় লাগছে তো তার উদ্দেশ্য যেহেতু এই পার্কটা তৈরি করা হয়েছে তো যার কারণে আমি প্রথম এটাই দেখলাম তো সঠিক কিনা আমি ঠিক জানি না যতটুকু শুনছি আমি ততটুকু আপনার সাথে শেয়ার করতেছি তো বাকিটা চলেন একটু ঘুরে দেখি তো এই যে ওয়ালের মধ্যে কিন্তু সিমেন্টের দ্বারা খুদাই করে লেখা হয়েছে আঁকা হয়েছে সমস্ত মুক্তিযোদ্ধার যতটুকু স্মৃতি আছে সমস্ত স্মৃতি কিন্তু তুলে ধরা হয়েছে এখানে তো যতটুকু সম্ভব আপনারা দেখানোর চেষ্টা করুন অনেক কাজু গাছ আছে কাজু বাদাম গাছ পাইকা পাইকা রয়েছে নিচে ঝৈরাও রয়েছে একটু যদি লবণ মরিচ লিয়ে আইতাম
একদম আরামসে বইয়া দেখা যাচ্তাম হাই রে কত ভালো লাগছে ইস এই যে ছোটবেলা কত খাইলাম আর এখন পাইতাছি না খাইতে এ কাজু খাইবি কাজু বাদাম ওই দেখ ভাই কে রইছে হ্যাঁ তোরা কি করতেছস এই যে হা হা একটা গাছ থেকে পারছি এটা তো খাইলে কিচ্ছু করতো না দেখা যায় ফাঁক না গাছের তো এমনি নিচে পড়ে যাবো খাইলে কি হবে খাইলে কিচ্ছু তো না বাচ্চারা খেলার জায়গা আছে এ পায়ে তুই খেলতার বিড়ি তুই ছোট্ট মানুষ তোর খেলার জায়গায় দি কান্দ্রি না অক্ষয় কুমার আমার অক্ষয় কুমার রে তুমি আমার অক্ষয় কুমার সব দিকে সবুজ আর সবুজ ভীষণ ভালো লাগতেছে মাঝে মধ্যে সবুজ দেখলে সবুজ হাওয়ার মধ্যে মুক্ত হাওয়া ও কি মেঘ দেখ মেঘলা আকাশ এদিকে হইতাছে রিলস করতেছে কি চাইছে কিছু তো না কাজু রাখে হাতে রিলস করলে তো রিলসে কাজু কেউ দিয়ে লাইস খাই লেব এদিক দিয়ে আয়া কেউ নাই শুধু আমি একলা তারা রয়েছে ওই দিকে আর সব দিকে বাস আর বাস পাখি গুম 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 করতেছে ভূতের সি ওখানে ভূতের সিনেমা মনে হইতেছে গুম 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 করতেছে আরে শামুল গাছ পাইছি অনেকদিন পরে এই যে শামুল এই যে আমরা রে কই চামচ কাটল এর ভিতরে বেশি ডাকে ভাজা খাইতাম পাকলে এটা তো পাকছে না এদিকে আছে বুদ্ধর একটা মূর্তি সবটাই মাঝে মাঝে কিন্তু এই যে মুক্তিযোদ্ধার ছবিটা তুলে ধরা হয়েছে সবখানে পেছনে দেখেন সিনারি এটা ভীষণ সুন্দর লাগতেছে ভীষণ আর একদিকে মেঘলা ভাব তো এর মধ্যে একটু ফর ফর রোদ উঠতেছে আমার দেখতে আরো ভালো লাগতেছে কতখানি ঘুরতুই পরে এদিকে জল পড়তেছে পুকুরের থেকে আয়া মনে হচ্ছে ঝর্ণা জল পড়তেছে এই জায়গাটা একদম পুরো ঝর্ণার মতো লাগতেছে ঘামা গেছে মুখ ধুই দিব পুরা মুখ ধুই দিব এত ঘামা ঘামছি চল ছান করে লেকটাত হ্যাঁ চল খুব সুন্দর ব্ল্যাক ওয়াটার চল চল ছান করে এখানে ছান করলে খুব ভালো লাগবো পেছনে মুরগি ডাকতেছে পেছনে জঙ্গলে কুকুর কুকুর আমার ব্রিজ তো ভেঙে পড়ে গেছে গা এত রোদ্রায় ভিডিও করা সম্ভব না বাপ রে বাপ গরমে সিদ্ধ হয়ে আছে গা ইচ্ছা করতে স্নান করে লে আবার কাজুরা খাই লই মিষ্টি আছে লেসু থেকে মিষ্টি আছে মানে গুহা গুহা না এনে পায়েলটা ডুয়ে দিয়ে যাও গা বন্ধ দিয়া হ্যাঁ আরে গেট খোলা আছে দাঁড়ান জমি দেখ দে লেট মি সি হে কঙ্ক গেট খোলা আছে দেখ যায় রাস্তা আছে না না উপরে কি দেখতে আছে দেখতে সব করো সব করো রাস্তা সব করো এ কি দেখতে আছে কখন কই না মা আমরা যে রাস্তা দিয়ে ঢুকছি হাঁটতে হাঁটতে রাস্তা পাইতাছি না
অখন আর ইচ্ছা করতেছ না যে আমি হাঁটি, ইচ্ছা করতেছ অখনই পুকুর নেমে স্নান করি শেষ রোদরে। আজকে টাইমিংটা হইছে না, টাইমিংটা অ্যাকচুয়ালি একটা ব্রিজ পাইলাম, ওইদিকে একটা ব্রিজ ফেরত গেছি না, প্রথমবার ঢুকছিলাম ভুল রাস্তায়, ঘুরতে 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 ঘাইম ম্যাডাম আর সুবা যদি এদিক দিয়ে পড়তাম তোরা তো ঘুরুন লাগলো নিলি। একটা ব্রিজে গেছি না তো ওখানে এই ব্রিজটা তেলাম। এ দোলে 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 যদি তিনটার দিকে বিকেলবেলা আইতাম তাহলে পার্কটা উপভোগ করতাম, পারলাম বলে খুব ভালো। যে দুপুরবেলা আয়ে পড়ছে মা চোখ খুলতে পারে না সূর্যের লেগে, যার কারণে সমস্যা হইতেছে। এই যে এখন যে এই জায়গাটাতে আছি এটা হলো ঢুকার সময় একদম প্রথম গেটে বাম দিকে, এটা এটা ঢুকছিলাম না আগে, আমরা সোজা গেছি ওই দিকে, এখানে বাইরে আইছি দিক দিয়া। বাংলাদেশ এদিকে ভারত, একদিকে ভারত একদিকে বাংলাদেশ। তো আমরা ভারত বাংলাদেশের মৈত্রী উদ্যান এটা আমরা দেখা শেষ, অক্ষণ বাইরে যেতেছি গা, এখান থেকে যাই আর একখানে যাবো। তো আপনারা পার্কটা দেখা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাইয়েন, আর ভালো লাগলে একটু বেশি বেশি করে সবাই লাইক শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ সবাইকে টাটা।